কাতার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ সন্ধ্যা 7টায় ইরানের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। তবে এই ম্যাচটি শুরু হওয়ার আগেই ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন দারুণ এক বিতর্কে জড়িয়ে পড়েছেন, কারণ আজকে তিনি সমকামী প্রেমের সমর্থনে একটি বিশেষ আর্ম ব্যান্ড পরে মাঠে নামতে যাচ্ছেন। আর এমনটা হলে তাকে হলুদ কার্ড দেখানোর থেকে শুরু করে নিষেধাজ্ঞা এবং জরিমানাও করতে পারে ফিফা, কারণ কাতারের নিয়ম অনুযায়ী সে দেশে সমকামী প্রেম করা অপরাধ এবং কাতার বিশ্বকাপে এটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে কাতার কর্তৃপক্ষ। আর এ নিয়েই কাতার বিশ্বকাপে ডাক দিয়েছিল ইউরোপীয় দেশগুলো, যে তালিকায় আছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ওয়েল। আর এই প্রতিবাদের অংশ হিসেবে এবার বিশেষ একটি আর্মব্যান্ড তৈরি করেছে ইংল্যান্ড, যার নাম ওয়ান লাভ। আর এই আর্মব্যান্ড পরেই আজ মাঠে নামতে পারেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। আর তিনি যদি সমকামীর সমর্থনে এই আর্মব্যান্ড পরে মাঠে নামেন, তাহলে রীতিমতো হইচই পড়ে যাবে কাতার বিশ্বকাপে। বিশ্বকাপ শুরুর আগেই হয়ে যেতে পারে বিরাট বিতর্ক।